554 জন শিক্ষার্থীকে প্রদান করা হলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট। অনুষ্ঠানটি এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনাতনে অনুষ্ঠিত হয়। ক্যামব্রিজ ইংলিশ ও এডুকান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর ড্যান পাশা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর মহেশ শ্রীবাস্তব এবং বাংলাদেশের ক্যামব্রিজ ইংলিশের পরীক্ষা কেন্দ্র এডুকান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা।